এটা করছি আমরা যে মনুষ্য মঙ্গলের গান, অনেকে সামনে সমস্যার জন্য গান বাজনা দেয়, তাই আমরা গান বাজনা করি, অনেকে ভালো হয় ইনশাল্লাহ। অনেকজন অবহেলা করে, পছন্দ করে না, অনেকেই পছন্দ করে না, অনেকে পছন্দ করে, তবে এখন আমাদের হিন্দুরা সবাই পছন্দ করে, কিন্তু মুসলমান সবাই এরকম সবাই মানে না, মানে নিতে চায় না। ভালো হয় ধরেন সাপে, ধরো সাপ মারলে কি শঙ্খ লাগলে, সেসব সাপ মারলে গায়ে গোড়াল লাগলে, এখন আমরা ভালো করতে পারি, ভালো হয় অসম। এই জমশেদের নাকি বেশ 20-30 বছর আগে ওর বিটি বা বিটি হলো একটা যে কোনো কারণে গান মান্য করেছিল। 30 বছরের মধ্যে আমরা দেখিনি যে জমশেদের এই সুন্দর পরিবেশে চলাফেরা করে, হঠাৎ করে 15 দিন আগের থেকে দেখছি যে ও হচ্ছে খালি কেলিবেলি করে, অজ্ঞান হয়ে যায়, ভাত খাতে পারে না, হ্যাঁ ওই পাগলের মতন কখন কি বলে আমার গান দেয় না কে, আমার অমুক দেয় না কে, তমুক দেয় না কে, এইরকম কথা আমরা শুনি। শোনার পরে পরে তার ছেলে চিন্তা ভাবনা করে এই তো গান ঠিক করি, এই পদ্মালোচন গান এবং ম্যাট দিচ্ছে, যেটা আমার ইসলাম ধর্মে শরীয়তের বিধান অনুসারে একদম নাজাহেজ, কিন্তু মুঙ্গরের ভয়ে আমারে দিতে হয়। তাই এই গানটা এখানটায় 7 দিন ব্যাপী এই গানটা দিচ্ছে রেজাউলের দল দিয়ে, এটা বিপদে পড়েছে, বিপদ উদ্ধারের কারণে এই গানটা এখানে অনুষ্ঠিত হচ্ছে। তবে গান শুরু করার, গান দেওয়ার কথা বলার পরের দিন উনি মোটামুটি আগের মতো অসুস্থ নহে, সুস্থ। এখনও মাঝে মধ্যে ওনাকে গান চলাকালীনে 2-3 বার করে ভর করে, সেটা হচ্ছে মানুষের মাঝে আমরা দেখতে পাই এবং বুঝতে পাই, যখন চলে যাই তখন হচ্ছে উনি সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে যায়, আর যখন আসেস তখন সে খালি এই মানে সাপ যেমন শঙ্খ লাগলে গড় দেয়, ওইভাবে খালি গড় পাড়ে।